আল্লাহ তাআলা কোরআন করিম সূরা মায়দাতের ইরশাদ করেছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ইকমাল দিনে, ইকমালে দিন ইতমামে নিয়ামতের সাথে, সুবহানাল্লাহ, ইকমালে দিন ইতমামে নিয়ামতের সাথে, সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, আর একমাত্র আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আমি সন্তুষ্টি চিত্তে স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ফজিলত অনেক বেশি, তাফসিরের সব কিতাবে এই ফজিলত এসেছে। আমি সুনান তিরমিজি থেকে একটা রাওয়ায়ত শোনাচ্ছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنهما তিনি একদিন সূরা মায়দার এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। ওনার সামনে বসা ছিল মুসলমানদের সাথে কিছু ইহুদি আলেম। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনত, মজা পাইত, সবাই গ্রহণ করতে পারে নাই। আর আমার দেশে এমন নামধারী মুসলিম আছে যেটা ইহুদির চোখ খারাপ, কোরআন শরীফ শুনতেও চায় না, মানবে তো পড়ে, ঠিক কিনা? আবু জাহেল কাফেরদের নেতা ছিল সাতজন, কয়জন? সাতজন ছিল হায়ার এডুকেটেড স্কলার এবং ফিলোসফার। কুরাইশদের কাফের নেতা ছিল কয়জন? সেভেন স্টার তো বলা যায় না, সেভেন ডেভিলস, সাতটা শয়তান বলা যায়। আবু জাহাল, ওদবা, সাইবা, মুগিরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান, আবু লাহাব, কয়জন? এ সাতজনের শুধু আবু সুফিয়ান ইমান এনে মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছেন। আল্লামা আব্দুর রব দানাপুরি লেখেন, আসাহু সিয়ার কিতাবে লেখেন, সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, অন্য ইতিহাসও পাওয়া যায়, এই সাতজন সারাদিন ঘুরে ঘুরে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করত, কিন্তু অপেক্ষায় থাকত আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবেন, শোনার জন্য অপেক্ষায় থাকতো তারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে হাতিমে কাবায় তেলাওয়াত করতেন, আর যারা সারা দিন কোরআনের বিরোধিতা করত সেই কাফেরদের সাত নেতা, শুধু পুরুষ না, নারীদের মধ্যে উম্মে জামিল এবং হেন্দা, সারা রাত কাবার চত্বরে পিছনে দাঁড়ায় গোপনে আল্লাহর হাবিবের নূরের জবান থেকে কোরআন শুনে কলিজা ঠান্ডা করে নিত। সুবহানাল্লাহ, ফজরের আগে সব আবার পালায় যেত, ওরাও কাফের ছিল, কোরআন শরীফের বিরোধিতা করত, কিন্তু কোরআন শুনতে ওরা মজা পেত। আর আমার দেশে মুসলিম নামধারী কিছু বুদ্ধিজীবী নাস্তিক বেইমান আছে, কোরআন শরীফ তো বিশ্বাস করবে, দূরে থাক, শুনতেও চায় না। আমার দৃষ্টিতে এগুলো আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট কাফের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোরআন করিম তেলাওয়াত করছিলেন সূরা মায়দা থেকে, যখন আলিয়াম আকমাল তুলাকুম দীনাকুম এ আয়াত পড়লেন, এক ইহুদি দাঁড়ায় গেছে, যেন তেন ইহুদি না, মদিনা মুনাওয়ারাতে সেই যুগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার দাঁড়িয়েছে। কি নাম?
কাবুল আহবার, তিনি হযরত ওমরের জমানায় ইমান এনে মুসলমান হয়েছিলেন এবং তাবিনগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন যে কয়জন তার একজন ছিলেন কাবুল আহবার, ওহাব বিন মুনাব্বিহ, হাসান আল বাসরি, ইমাম মুজাহিদ আর কাবুল আহবার, এরা ছিলেন তাবিনগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির। কথা বুঝতেছেন? কাবুল আহবার দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বললেন, ইবনে আব্বাস আপনি যে তেলাওয়াত করছেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাতাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, সুবহানাল্লাহ, এরকম একটা আয়াত যদি আমাদের তাওরাত কিতাবে আল্লাহ নাজিল করত তো খুশির চোটে আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। ইবনে আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুয়া। ইহুদি তোমার জানা নাই, আল্লাহর পবিত্র সত্তার কসম, এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন এক দিন যেই দিন ডবল ঈদ হয়েছে, দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। ইমামে খাজেন এ আয়াতের ব্যাখ্যায় তফসির খাজেনে লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান আল্লাহ সাক্ষাতে যাবার মাত্র 81 দিন আগে আল্লাহর হাবিব বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে রসূলুল্লাহ উষ্ট্রীর পিঠে বসা ছিলেন, এমন সময় জিব্রিলে খোঁজ খবর আনলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওরাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র আমি দীন ইসলামকে দীন হিসেবে স্বীকৃতি দিলাম। আমরা কিন্তু আল্লাহর কথার ওজন বুঝতে পারি নাই, সুবহানাল্লাহ, কাবুল আহবার কিন্তু বুঝতে পারছিল, পণ্ডিত ছিল তো। আল্লাহর কথার অর্থটা আমি এক কথায় বলে দিচ্ছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর মাধ্যমে আল্লাহ বলতে চেয়েছেন দুনিয়ার মানুষেরা আদম থেকে ঈসা পর্যন্ত 100,000-এর উপর নবী রাসূল এসেছেন দিনের প্রচার করার জন্য, 100,000-এর উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে মনে করাই দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা মুবারককে উন্মুক্ত করি নাই? ওয়াদানা আনকা উযরাক, এখানে উজরুনের কোন কোন মুফাসসির অর্থ করছেন যে আল্লাহ বলতে চেয়েছেন হাততনা আনকা উযরাক, অর্থাৎ আপনার গুনাহ মাফ করছি, না এই তফসির মানা যাবে না, রাসূলুল্লাহ কোনো গুনাহই ছিল না, সুবহানাল্লাহ বলেন। এখানে উজরুন অর্থ ইমাম ফখরুদ্দিন রাজি করেছেন দায়িত্বের বোঝা, সুবহানাল্লাহ, এটা কি দায়িত্ব, আমার মাথায় আপনি 3 মণ ওজনের আলুর বস্তা দিলেন, এটা কি
বোঝা, কেমন বোঝা, এটা আরাজি, এটা মাপা যায়। আবার মনে করেন আমাকে ধরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন, এটা কেমন বোঝা, কথা বলে না। তিন মন আলুর বোঝাটা বড় না দেশের দায়িত্ব নেওয়ার বোঝাটা বড়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই তার হাবিবকে মনে করায় দিলেন। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আমি আল্লাহ দিন পরিপূর্ণ করেছি, আপনার দায়িত্বের বোঝাটা হালকা করে দিছি। সুবহানাল্লাহ। আমার কুদরতে, আমার নুসরতে, আমার রহমতে আপনার দ্বারা দায়িত্ব আদায় করে আপনার দায়িত্বের বোঝাকে আমি লাঘব করে দিছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা বার্তা দিলেন, কয়টা? প্রথমটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে প্রেরণ করে আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দুই, আল্লাহ স্পষ্ট বার্তা দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তিন নাম্বার, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, গ্র্যান্টেড, স্বীকৃত দিন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ।